নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটা এপিসোড বাঙালি ডাক্তার নিয়ে আজকের বিষয়ে হাঁটু ব্যথা বা বাতের ব্যথা টু মেডিসিনস অ্যান্ড ট্রিটমেন্ট অর্থাৎ এমন কিছু ব্যথা বাতের ব্যথা যেগুলি কোনো ওষুধ কোনো চিকিৎসাতেই সাড়া দিচ্ছে না এবং তার দুটো মূল কারণ নিয়েই আজকে কথা বলবো আমার চিকিৎসা জীবনে আমি অনেক পেশেন্ট পাই যাদের প্রচণ্ড হাঁটু ব্যথা থাকে প্রচণ্ড ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা থাকেন এবং তারা নিয়মিত ওষুধপত্র ব্যায়াম ফিজিওথেরাপিতে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে ওঠেন কিন্তু কিছু কিছু পেশেন্ট আমি পাই যারা দৈনন্দিন যে সমস্ত ট্রিটমেন্ট আমি যেগুলো করে থাকি রেগুলারলি সেগুলোতে একদমই রেসপন্ড করেন না অর্থাৎ তারা তাদের ব্যথা তাদের যন্ত্রণা তাদের কষ্ট হাঁটু ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা কিছুতেই কমতে চায় না যত পাওয়ারফুলি কিলার দিয়ে যতই ফিজিওথেরাপি হোক যতই ব্যায়াম করুন তাও তাদের কিন্তু চিকিৎসায় কোনো লাভ হয় না এমন আপনারাও নিশ্চয়ই ফেস করে থাকবেন যে এমন অনেক মানুষ আছে আপনাদের মধ্যে যারা কিছুতেই কোনো ট্রিটমেন্টেই সাড়া দেন না তারা ডাক্তারবাবুর পর ডাক্তারবাবু চেঞ্জ করে যান বড় বড় হসপিটালে দেখান বিভিন্ন জায়গায় ঘোরেন সঠিক চিকিৎসার জন্য কিন্তু মনে হয় যেন সমস্ত চিকিৎসাই ফেল করে যাচ্ছে তাহলে আসুন আসুন আজকে বুঝেনি যে কি এমন দুটো খুব ইম্পর্ট্যান্ট কারণ যার ফলে রুগীদের ব্যথা কমতে চায় না প্রথম হলো গিয়ে ডায়াবেটিস অর্থাৎ উচ্চ মাত্রায় সুগার শরীরের রক্তে যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন বা যাদের রক্তে প্রচুর পরিমাণে সুগার অর্থাৎ যাদের ব্লাড সুগার লেভেলস দুশো তিনশো চারশোর ওপরে আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের থাকে তাদের এই দীর্ঘ সুগারের লেভেলসের ফলে তাদের শরীরের যে শিরা বা নার্ভস সেগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এই নষ্ট হয়ে যাওয়ার ফলে তাদের ব্যথা কিন্তু যদি দশ ভাগ ব্যথা হয় তার শরীরে হাঁটু ব্যথাই হোক বা গোড়ালি ব্যথাই হোক বা কোমরে ব্যথাই হোক সেটা কিন্তু শিরা দিয়ে অনেক বেশি প্রকারে অনেকটা বেশি ব্যথা তারা অনুভব করেন অর্থাৎ দশ ব্যথা থাকলে তাদের মনে হয় যেন একশো ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে এই সমস্ত পেশেন্টদের ব্যথার ওষুধ দিয়েও সেই ব্যথা কিন্তু কমানো যায় না যতদিন না তাদের ডায়াবেটিস কন্ট্রোলে আসে শুধু যে ডায়াবেটিস তা নয় যারা নিয়মিত মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসেন অর্থাৎ যারা মিষ্টি অ্যাডিক্ট মানে প্রত্যেক দিন দুটো তিনটে করে মিষ্টি না খেলে তাদের ভালো লাগে না রান্নায় প্রচুর পরিমাণে চিনি দেন সব সময় চায়ে প্রচুর পরিমাণে চিনি খাচ্ছেন প্রচুর বিস্কুট খেতে ভালো লাগে প্রচুর জ্যাম জেলি খেতে ভালো লাগে যারা মিষ্টি ছাড়া বাঁচতেই পারেন না এই সমস্ত রুগীরা তাদেরও যদি ডায়াবেটিস নাও হয়ে থাকে তাদেরও তাদের শরীরে রক্তে চিনির পরিমাণ এত বেশি থাকে যে এই সমস্ত পেশেন্টদের কিন্তু যদি কোনো আর্থারাইটিক পেন হয় জয়েন্ট পেন হয় তাহলে কিন্তু সহজে সেই ব্যথা কমতে চায় না যতই আমরা পাওয়ারফুল পেন কিলার দিই যতই ফিজিওথেরাপি হোক তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা চেষ্টা করুন প্রথমে আপনাদের সুগার লেভেলসটাকে কন্ট্রোল করা খাওয়া দাওয়ার মাধ্যমে সঠিক ওষুধের ডোজ খেয়ে যাতে সুগার দূষোর নিচে নেমে আসে অর্থাৎ খেয়ে সুগারটা পিপিটা দূষোর নিচে এবং না খেয়েটা দেড়শোর নিচে তাহলেই কিন্তু আপনারা সিগনিফিকেন্ট পেন কম অনুভব করবেন আর কি তাদের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে ব্যথা যন্ত্রণা কিন্তু অনেকটাই শরীরে কমে গেছে যারা নিয়মিত প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন মিষ্টি খান মিষ্টি খাওয়ার যারা অ্যাডিক্ট মোটামুটি তারাও চেষ্টা করুন একটু কম মিষ্টি খাওয়ার বা মিষ্টিটাকে একটু এড়িয়ে চলা তারা যদি গাঁটে ব্যথায় ভোগেন তাদের যদি জয়েন্ট পেন থাকে দেখবেন আপনাদের কিন্তু ব্যথা যন্ত্রণা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে দ্বিতীয় যেটা আমি খুব লক্ষ্য করেছি আমার পেশেন্টের মধ্যে যা যা এরকম ওষুধে তাদের কোনো রেসপন্স হচ্ছে না তাদের ব্যথা কিছুতেই কমতে চাইছে না সেটা হলো টোব্যাকো অর্থাৎ তামাক জাতীয় দ্রব্য সেবন অনেকে রেগুলার ধূমপান করেন বিড়ি সিগারেট খান চেন স্মোকারস তাদের ব্যথা কমতে চায় না তারা ব্যথা একবার ভুগতে শুরু করলে তাদের ব্যথা কিছুতেই কমানো যায় না দ্বিতীয় হলো যারা তামাক জাতীয় দ্রব্য চিবিয়ে খান অর্থাৎ অনেকে পান মশলা গুটকা ইত্যাদি খান বাড়ির মহিলারা পানের মাধ্যমে জর্দা খান এবং দীর্ঘদিন যাদের জর্দা খাওয়া অভ্যাস যে সমস্ত বয়স্ক মহিলারা যারা জর্দা খেয়ে খেয়ে বা পান খেয়ে খেয়ে মুখ লাল করে ফেলেছেন দাঁত নষ্ট করে ফেলেছেন এই লেভেলে যারা জর্দা বা তামাক সেবক করে থাকেন তাদেরও আমি কিন্তু লক্ষ্য করেছি যে ব্যথা কিছুতেই কমানো যায় না যতই ওষুধ ফিজিওথেরাপি ব্যায়াম তারা করুন অতিরিক্ত মাত্রায় তামাক সেটা বিলিসিটের মাধ্যমেই হোক বা চিবিয়ে খেলেও অর্থাৎ খৈনি গুটকা বা জর্দা ইত্যাদি মাত্রায় খেলে আমাদের শরীরে যে শিরা বা নার্ভ সেগুলো কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় নার্ভ ড্যামেজের ফলে নার্ভে এমনি একটা পেন শুরু হয় এবার এই সমস্ত পেশেন্টরা যখন হাঁটু ব্যথায় ভোগেন বা কোমরে ব্যথায় ভোগেন বা আর্থ্রাইটিসের ব্যথায় ভোগেন তাদের কিন্তু ব্যথা কিছুতেই কমে না তাই যদি ব্যথা অল্প হয় অর্থাৎ আর্থ্রাইটিস সেরে গেছে হাঁটু ব্যথা হাঁটু ফোলা অনেকটা কমে গেছে সে সুস্থ হয়ে হাঁটতে পারছে কিন্তু তার ব্যথা কমতে চায় না কারণ তার শিরাগুলি অতিরিক্ত মাত্রায় তামাক সেবনের ফলে নষ্ট হয়ে গেছে আমরা জানি সবসময় টিভিতে নিউজপেপারে অ্যাড দিচ্ছে বলছে যে তামাক খেলে ক্যান্সার হয় কিন্তু আমাকে একটা বড়ো সাইড এফেক্ট ক্যান্সার হওয়ার আগে হলো শরীরের শিরাগুলোকে নষ্ট করে দেওয়া শিরা নষ্ট হয়ে গেলে ব্যথা কিন্তু কিছুতেই কমবে না এবং আপনাদের প্রচন্ড কষ্টে কষ্ট ভোগ করতে হবে তাই যারা পান খান বয়স্ক মহিলাদের বিশেষত উদ্দেশ্যে বলছি কারণ এই সমস্ত হাঁটু ব্যথা কোমরে ব্যথা বাড়ির মা মা দিদিমারা কাকিমারাই ভোগ করে থাকেন তারা পান খান কিন্তু জর্দাটাকে দেওয়াকে করে চলুন যারা নিয়মিত খৈনি নস্যি খাওয়ার অভ্যাস রাখেন তারা চেষ্টা করুন অন্যান্য জিনিস মৌরি হোক বা অন্যান্য পান হোক বা অন্য কিছু দিয়ে সেই অভ্যাসটাকে বদলানো না হলে কিন্তু আপনাদের হাঁটু ব্যথা কোমরে ব্যথা যেগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে সেগুলো কিন্তু কিছুতেই কমানো সম্ভব নয় এবং এর ফলে শরীরের প্রচণ্ড ক্ষতি হবে এবং আপনারা কিছুতেই কোনো চিকিৎসাতেই কিন্তু আপনাদের হাঁটু ব্যথা কোমরে ব্যথা সারাতে পারবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা আপনাদেরকে আইডিয়া দিতে পারলাম যে সমস্ত পেশেন্টরা দীর্ঘদিন হাঁটু ব্যথা কোমরে ব্যথায় ভুগছেন কিন্তু কোনো চিকিৎসাতে কোনো ফলই পাচ্ছেন না তারা একটু দেখুন যে আপনাদের এই দুটি সমস্যা আছে কি না যদি এই সমস্যাগুলো এড়িয়ে চলা যায় অর্থাৎ শরীরে যদি চিনির পরিমাণ কম ঢোকে শরীরে যদি তামাকের পরিমাণ কম ঢোকে তাহলে নিশ্চিত আমি অন্ত নিশ্চিত যে আপনাদের ব্যথা যন্ত্রণা অনেকটাই কমবে এবং আপনারা কষ্ট থেকে মুক্তি পাবেন এই বলেই আমার এই ভিডিওটি শেষ করছি নমস্কার